আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, কেউ যদি যুদ্ধে আহ্বান করে, তবে ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমি তার সঙ্গে অবশ্যই লড়ব, সে যদি স্বয়ং কাল হয় তবেও। কিন্তু আমাদের রঘুবংশীয়দের এটাও ধর্ম, আমরা গরু, ব্রাহ্মণ, নারীদের ওপর হাত তুলি না। ব্রাহ্মণ আমাদের কাছে সদা পূজনীয়, আর ওনাদের সেবা করা আমাদের পরম ধর্ম। তাই প্রভু আর সেবকের মধ্যে যুদ্ধ কিভাবে হতে পারে? আমি আপনার সমকক্ষ কিভাবে হতে পারি? ভগবান, আমার তো ছোট্ট নাম রাম, কিন্তু আপনি পরশু সমেত পরশুরাম। আপনি আপনার রামকে এখনো চেনেননি, কিন্তু আমি তো আপনার প্রভুত্বকে জানি। আপনার কাছে হারাটাও আমার জিত। বিপ্র বংশ কি অস্প্রভু তাই, অভয় হোহি যো তুমহে ডরাই। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহর্ষি বিজয়ের কাছে গচ্ছিত রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ চড়াতে পারো, তবে আমার সন্দেহ মিটে যাবে, আমি তোমায় চিনে ফেলব। রঘুনন্দন, আপনি জানেন যে এই দৈব বিষ্ণু বাণ কখনো খালি যায় না, কিন্তু একে তো আপনি ব্রাহ্মণ, তার ওপর গুরু বিশ্বামিত্রের বোনের পৌত্র, এই জন্য আমি এই অমোঘ বাণ আপনার ওপর ছুটতে পারি না। এবার আপনিই বলুন, আমি কোনটা ধ্বংস করব? আপনার কাছে মনের গতিতে সর্বত্র আসা যাবার যে শক্তি রয়েছে তাকে, না আপনি আপনার তপবলে যে পুণ্যলোক অর্জন করেছেন তাকে ধ্বংস করব? হে রঘুনন্দন, আপনি আমার যাতায়াতের শক্তিকে ধ্বংস করবেন না, কেননা আমি যখন আমার গুরু কাশ্যপকে এই সমস্ত পৃথিবী দান করেছিলাম, তখন তিনি আমায় বলেছিলেন যে তুমি এখন আর আমার রাজ্যে থাকতে পারবে না। সেই থেকে আমি কখনো রাতের বেলা পৃথিবীতে বিশ্রাম করতে পারি না। আমার রাতে মহেন্দ্র পর্বতে যাবার জন্য সেই শক্তির ভীষণ প্রয়োজন, কিন্তু আপনি এই অমোঘ বাণ দিয়ে আমার পুণ্যলোক ধ্বংস করে দিন। এরই সঙ্গে ধ্বংস হয়ে যাবে আমার কীর্তি, আমার অহংকার, আর অহংকার জনিত আমার ক্রোধ। রাম, এটা পূর্ব দিকে চালনা করো।